খালি পেটে কমলার শুকনো কষার গুঁড়োর সাথে দুধ খেলে কি হয়? ডায়াবেটিসের রোগীরা পেয়ারা খেলে কি হয়? 6 ঘন্টার কম ঘুমালে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে? কি হলে ছেলেরা শাশুড়িকে দেখে ভয় পায়? বন্ধুরা, এই প্রশ্নগুলি যদি আপনার অজানা মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম প্রশ্ন, মাছের আজ দিয়ে নিচের কোন কসমেটিকটি তৈরি করা হয়? নেল পালিশ, পন্ডস পাউডার, লিপস্টিক, আইলাইনার। সঠিক উত্তর, লিপস্টিক তৈরি করা হয়। প্রশ্ন, কোন ফুল 20 থেকে ফুটতে 15 বছর সময় লাগে? নাকপুষ্প, রেফ্লাসিয়া, নীলকুরিঞ্জি, জুলিয়েট রোজ। সঠিক উত্তর, জুলিয়েট রোজ। প্রশ্ন, আচানক পেট ফাপলে ওষুধ ছাড়া কিভাবে দ্রুত কমানো যায়? উত্তর, পেট ফাপলে আদা কুচি করে সামান্য লবণ মাখিয়ে খেয়ে নিতে পারেন, অথবা আদা ছেঁচে লবণ দিয়ে আদার রস পান করে নিতে পারেন। এছাড়াও আদা চা তৈরি করে পান করুন সকাল বিকাল, এতে করে পেট ফাঁপা অনেকটা উপশম হয়ে যাবে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রশ্ন, এমন একটা প্রাণীর নাম বলুন তো যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একবারও চোখ বন্ধ করে না। ঈগল, ইঁদুর, মাছ, বাদুর। সঠিক উত্তর, মাছ, কারণ মাছের তো কোনো চোখের পাতা নেই। একটা সহজ প্রশ্ন আপনাদের জন্য, কোন পাখি উড়তে পারে কিন্তু বাকি পাখিদের মতো হাঁটতে পারে না? হামিং বার্ড, পেঙ্গুইন, টিটুনি পাখি, টুনটুনি। বন্ধুরা, উত্তরটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। প্রশ্ন, কোন প্রাণী ঘামের গন্ধ পেলেই মানুষকে তাড়া করে? মশা, বাঘ, ভাল্লুক, এশিয়ান জায়ান্ট হার্নেট। সঠিক উত্তর, এশিয়ান জায়ান্ট হার্নেট। প্রশ্ন, সুগারের রোগীরা পেয়ারা খেলে কি হয়? উত্তর, যাদের ডায়াবেটিস আছে তারা বিকালের দিকে খিদা পেলে পেয়ারা খাওয়ার কথা ভাবতে পারেন। পেয়ারার গ্লাইসেমিক ইন্ডেক্স কম, আছে প্রচুর ফাইবার। এই দুটি উপাদানের মিলিত ফল ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। প্রশ্ন, কী রোগ হলে ছেলেরা শাশুড়িকে দেখে ভয় পায়? উত্তর, এই অদ্ভুত রোগটির নাম হলো প্যানথেরাফোবিয়া। প্রশ্ন, দিনে 6 ঘন্টার কম ঘুমালে কি রোগ হওয়ার সম্ভাবনা থাকে? উত্তর, আমাদের শরীরে 7 থেকে 9 ঘন্টা ঘুমের প্রয়োজন। এর থেকে কম ঘুমালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। প্রশ্ন, কোন সামুদ্রিক মাছ খেলে মানুষের মৃত্যু হতে পারে? সালমান মাছ, টুনা মাছ, পটকা মাছ, টাইগার ফিশ। সঠিক উত্তর, পটকা মাছ খেলে। প্রশ্ন, মরার আগে জীব কালো হয়ে যায় কেন? উত্তর, স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে মরবার কিছুদিন আগে থেকে জীবের কোষগুলির মৃত্যু হতে শুরু করে, যার জন্য জীবের রং কালচে হয়ে যায়। প্রশ্ন, খালি পেটে কমলার শুকনো খোসার গুঁড়ো দুধের সাথে খেলে কি হয়? দাঁত শক্ত হয়, ওজন বাড়ে, ওজন কমে, আলসার কমে। সঠিক উত্তর, ওজন কমে। উচ্চমাত্রায় কোলেস্টেরলের সমস্যা ও ওজন কমানোর জন্য কমলার শুকনো খোসার গুঁড়োর সাথে দুধ মিশিয়ে খাওয়া অনেক বেশি কার্যকরী, কারণ এতে ট্রাইগ্লিসারাইড দ্রবীভূত থাকে যেটি সমস্যাগুলো দূর করতে সাহায্য করে। প্রশ্ন, কোন দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ললিউড বলা হয়? বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মায়ানমার।
সঠিক উত্তর পাকিস্তান। বন্ধুরা, ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। প্রশ্ন, বিমানে থার্মোমিটার নিয়ে যেতে দেওয়া হয় না কেন? উত্তর, থার্মোমিটারে পারদ থাকে, এই পারদ যদি বিমানের মেঝেতে পড়ে তাহলে সেই অংশটিতে ক্ষয়ে ক্ষয়ে ছিদ্র হয়ে যাবে, তাই বিমানে থার্মোমিটার নিয়ে যেতে দেওয়া হয় না।